আমরা অন্যায্যের সাথে যুদ্ধ করব, আমরা কিন্তু পুরুষ মানুষের সাথে না, আমরা ন্যায্যতার প্রতিষ্ঠা চাই, ন্যায্যতা প্রতিষ্ঠা করতে চাই পারি। ওই যে আমরা যদি একসাথে বলতে পারি আমরা মানুষ, তাহলে কিন্তু আমরা একটা জায়গায় আসতে পারবো। এখন আমি শেষ করি একটা দুঃখের কাহিনী বলে, সেই দুঃখটাই আমাদের শক্তির প্রেরণা। বিভিন্নকে উনি যখন তার স্বামীও মারা যায়, প্রথম স্বামী একবার মারা গেল, পরে আবার বিয়ে হলো, তারপর তখন উনিও যখন মারা গেলেন, তারপর উনি যখন আস্তে আস্তে করে একটা স্কুল প্রতিষ্ঠা করলেন, স্কুল প্রতিষ্ঠা করে উনি যখন নারী আন্দোলন, নারী জাগরণ, অন্যায়ের প্রতিবাদ, তারপর উনি লেখা শুরু করলেন। ওনার লেখাগুলি যদি পড়ো, পড়ে তোমরা যদি পড়ো, তাহলে দেখবো অসাধারণ লেখা, খুব কঠিন একটু বাংলা, তখনকার বাংলা একটু কঠিন ছিল, কিন্তু যদি বুঝতে পারো খানিকটাও বুঝো, অনেক সুন্দর। এই সব করতে 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 উনি যখন মৃত্যুবরণ করেন, তখন নারী শিক্ষা, নারী জাগরণের অগ্রদূত ছিলেন বলে মুসলিম সমাজ বলল এই মহিলার কবর দেওয়া যাবে না। ওনাকে সারাটা দিন একটা কবরের জায়গার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে, সারাটা দিন তাকে তার ওরকম ভাবে তার মৃতদেহটা পড়েছিল কবর দেওয়ার জন্য। মুসলিম সমাজ তাকে বলে না, সে মেয়েদেরকে লেখাপড়া শিখেছে, মেয়েদেরকে জাগরণের কথা বলছে, তাকে কবর দেওয়া যাবে না এখানে। তখন ওইরকম একটা পর্যায়ে যখন তার কবরটা দেওয়া যাচ্ছে না, তখন তার একজন খুব ছোটবেলার বন্ধু, তার এক খালাতো ভাই, তিনি বললেন তার জায়গাটা হলো কলকাতার সোদপুর একটা জায়গা, কলকাতার সোদপুরে পানিহাটি একটা এলাকা। তখন বললেন যে ওখানে আমাদের জমি আছে, সেই জমিতে আমরা রোকেয়ার কবর দিব। তখন ওই পানিহাটিতে বেগম রোকেয়ার কবর দেওয়া হয়, এবং বেগম রোকেয়ার সেই কবরটা যে দেওয়া হয়, দেওয়ার পর বেগম রোকেয়ার একটা সারা জীবনের একটা যে প্রচেষ্টা ছিল, নারী জাগরণ, মেয়েরা জাগবে, মেয়েরা পড়বে, একটা স্কুলে মেয়েরা যাবে, মেয়েদের অলোক আকলিতে মুখরিত হবে এলাকা, তারপর ভাগ্যটাই কেমন না কত সুন্দর যে সেই পানিহাটিতে একটা স্কুল প্রতিষ্ঠা হয়, এবং বেগম রোকেয়ার যে কবরটা আছে তার ইন্টারনেট থেকে কেউ দেখতে পারবে, যে কবরটার উপরে সুন্দর করে ফলকটা লাগানো, আর সেখানে ওই পানিহাটি স্কুলের ছেলে মেয়েরা প্রতিদিন যায়। তিনি শুনতে পায় না হয়তো, কারণ আমরা যদি মানে আমরা তো জানি না, কেউ মরে যেয়ে ফিরত এসে বলে নেই কি করা যায়, দেখতে পায় কিনা, বা কোরআন শরীফেও কোথাও লেখা নাই, মানুষরা বুঝতে পারে কিনা। তো তার ইচ্ছা ছিল তিনি শুনতে পারবে যে মেয়েরা, মেয়েদের আওয়াজ, তো মেয়েদের আওয়াজটা তিনি শুনতে পান সেখান থেকে। হয়তো তার আমরা ধারণা করতে পারি, প্রতীক হিসাবে যদি ধরে নেই, তিনি ওই স্কুলের মেয়েদের আওয়াজ শুনতে পান। তো এটাই হলো একটা মানুষের জীবনে, যে ভালো কাজ করলে তাকে কষ্ট পেতে হয়, কিন্তু তিনি সেই কষ্টটা ভোগ করে গিয়েছেন, তার মৃত্যুর পরও তার মৃতদেহ তাকে নিয়েও মানুষ কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্টের ফলে আজকে কিন্তু আমরা সেই দিক থেকে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা রোকেয়া দিবস পালন করি, নারী জাগরণের একটা দিবস পালন করি, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে চাই, কিন্তু সেই সব কিছু করার জন্য ধৈর্য চাই। ধৈর্য ছাড়া কিচ্ছু করা যায় না, ধৈর্য চাই, মুখে হাসি চাই, যত কষ্টই হোক হাসতে হবে, খুশি থাকতে হবে, খুশি না থাকলে কিচ্ছু করা যায় না। খুশি থাকলে কিন্তু ধৈর্য আসে, খুশি থাকলে শক্তি আসে, এবং জীবনটাকে যত সহজ করা যায়, জীবনটা যত সহজ হবে ততই সুন্দর। তো সবাইকে আজকে আমি এখানে যারা আজকে এবং আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে যে আজকে অনুষ্ঠান, কিন্তু আরো বেশি যদি জানা যেত তাহলে ভালো লাগলে, একই রকম ভাবে আক্ষেপ থাকতো, কারণ তারা জানার জন্য এই দিনগুলি হয়। আমি অনুরোধ করবো